আরে কে একি তুমি এই ফুল দিয়ে আরে তোরা ওখানে হা করে দাঁড়িয়ে কি করছিস বে তোরা তো বিজ্ঞাপনের হাত থেকে নিবি এবার আমাকে 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 আমি লাগাচ্ছি ঠিক আছে কিন্তু ওদিকে ঘটে জায়গাটা এখনো সাজানো হয়নি সে কি তাহলে কি হবে না দেখছে রেবা রেবা আমি ওখানে লাগাই হ্যাঁ বলো কি হয়েছে এই চাটা ধরো আগে সব তো ঠিক আছে কিন্তু ঘটে জায়গাটা তো সাজানো হয়নি এখন এ বাবা শোনো না তুমি একটু সাজিয়ে দেবে সে তো বুঝতেই পেরেছি যে এখন ছাই ফেলতে ভাঙাগুলোর প্রয়োজন হচ্ছে আচ্ছা একটা কথা বলো তো কোন বছর এই সময় তো তোমার পাত্তাও পাওয়া যায় না কিন্তু এই বছর সকাল থেকে এত উৎসাহ নিয়ে কাজ করছো কি ব্যাপার কি করে দেখো আমি নিজে এই সব পূজো অর্চনা এই আমার ভালো লাগে না আমি বিশ্বাসও করি না তেমন কিন্তু আমার যে সবাই আনন্দ করছে ভালো লাগছে দেখতে আর তার থেকেও বড় কথা হচ্ছে যে লগ্না এই বাড়িতে একটা জায়গা পাচ্ছে এটা ভেবে আমার খুব আনন্দ হচ্ছে বলো দেখ তো লাল ফুল আছে কিনা নেই ও ঠিক আছে তাহলে যে ফুল আছে সেই দিয়ে কাজ হয়েছ আয় লাগ না আর এই তো এই একবার দেখে নে তো এই দেখ সব ঠিকঠাক আছে কিনা দেখে নে একবার আমি কি জানি না কে কে কি থাকে সে কি তোকে তো জানতেই হবে তুই তো এখন এই বাড়ির সব দ্বিতীয় কর্তা মা সকলে মেজকা লগ্না এই বাড়ির দ্বিতীয় কর্তা মা চন্দ্রকলা দেবী পর্যন্ত বেড়াল হয়ে গেছে কি বললে রতি আমি বেড়াল না তো আমি কিছু বলিনি তো না গো রাজিমা মেজকা বলেছে বেড়াল আমি বেড়াল কি করছো কি লাগছে করছো কি করছো লাগছে 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 তো লাগছে তো হ্যাঁ লাগার জন্যই তো আমি কানটা ধরেছি রতি আবার বলো বেড়াল বলো 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 বেড়াল বলো ছেড়ে দাও না রাজিমা ছেড়ে দেবো ছেড়ে দেবো আচ্ছা তুই যখন বলছিস তখন আমি ছেড়ে না 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 ছেড়ো না ছেড়ো না কদিন বাদে মাকে পেলাম কদিন বাদে কান ধরলে খুব ভালো লাগছিল এই দেখো আবার গম্ভীর হয়েছে না সবাই এসে পড়বেন তোমরা হাত চালাও কাজ শেষ করো এখনই করছি কেমন লাগছে প্রতি বছর তো এই দিনে তুই মালা গাঁথিস মালা গাঁথলেও তুমি তো সেই মালা মায়ের গলায় দাও না এবার দেব আজ তোর গাঁথা মালা দিয়ে মা সিংহ বাহিনীর পুজো মা মা ওনারা চলে এসেছে এসে গেছে ধর এটা কি হলো হাঁ করে তাকিয়ে দেখছিস কি এটা ধর তুই আগে আগে যাবি কি হলো রে ধর এটা আমি নিয়ে কি করব রাজিমা বলছি কি করবি ওই যে মা সিংহ বাহিনীর সামনে পুরনো ঘরটা আছে সেটা আজকের দিনে জলে ভাসিয়ে দেওয়া হয়
আর তার বদলে যে নতুন ঘরটা বসবে তার জল আসবে আশ্রম থেকে। ওই যে বাইরে ওনারা এসছেন না, ওই আশ্রম থেকে জল নিয়ে এসছেন। প্রতি বছর আজকের এই দিনে আমি ওই নতুন ঘর বরণ করে মন্দিরের ভেতর এনে রাখি। এবছর সেটা তুই করবি। মা, আপনি বরণ করলে হতো না? ও তো নিয়ম জানে না। বড় বৌমা, আমি বরণ করলে ও শিখবে কোথেকে? আমাকে তো কোনো দিন শেখালো না। মা বাড়াবাড়ি করছে। কিরে লগ্না, পারবি তো? হ্যাঁ রাজিমা, আমি পারবো। ইচ্ছে করছে ভেঙে ফেলি ওই ঘট, ঘুচে যাক সিংহ বাহিনীর পুজো। জয় মা সিংহ বাহিনীর জয়, 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 জয় মা সিংহ বাহিনীর জয়। নে লগ্না, এবার পুরনো ঘরটা নাড়িয়ে দে। নতুন ঘরটা ওই জায়গায় রাখ। নে চল, এটাকে এবার ভাসিয়ে দিবি। তুই সিংহ বাহিনীর পুজো করবি আর আমি অশুভ শক্তির পুজো করব। আর আজই দেখার পালা কে জেতে আর কে হারে।